শুনলাম তুমি ফিরে এসেছো, তাই দেখা করতে এলাম। তোমার তোমার অপারেশনটা নাকি সাকসেসফুল হয়েছে প্রত্যুষ, পেপারে বেরিয়েছিল। ওখান থেকেই জানলাম, আমাকে তো কেউ জানায়নি, জানানোর প্রয়োজনও মনে করেনি। জানানোর দরকার ছিল নাকি? হ্যাঁ, মানে অবভিয়াসলি হি স্টিল মাই হাজবেন্ড, আমাদের তো অফিসিয়ালি সম্পর্কটা শেষ হয়ে যায়নি না। কি তুমি যা যা বলেছিলে, যে যে কথাগুলো তোমার সঙ্গে আমার হয়েছিল, তারপর না আমি প্রত্যুষের সামনে সেই কথাগুলো রিপিট করে ওকে কষ্ট দিতে চাই না। এত কথা বলেছিলে আর এখন বলছো যে তোমাদের সম্পর্কটা শেষ হয়নি। মাই গড, আমি কি বলেছি? আমি কি আমি তুমি তো যা বলার আমাকে বলেছো, তুমি বলেছো আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। আমি আমার আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলিনি প্রত্যুষ, তুমি আমাকে ডমিনেট করেছো আর আমি সেটা শুনে চলে গেছি, দ্যাটস ইট। তোমায় কেউ ডমিনেট করবে আর সেটা তুমি মেনে নেবে, সেরকম মেয়ে তুমি নয়, আর সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। কি প্রত্যুষ, তুমি বিশ্বাস করো, অর্ণা আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। কি দিয়ে বাধ্য করেছিলাম সেটা তাহলে বলো, আর তুমি কি বলেছিলে সেই কথাটাও ওঠা উচিত। তুমি বলোনি, যার সারাটা জীবনে কোনো সম্ভাবনা নেই, যে আর কোনোদিনও হাঁটতে পারবে না, গান গাওয়া তো দূরের কথা, ওই বার্ডেনটাকে আমি আমার ঘাড়ে নিয়ে বইবো, এটা তুমি ভাবলে কি করে? বলোনি তুমি? আমি বলেছি কি, আমি না তোমার সঙ্গে কোনো তর্ক করব না। সবার না সত্যি কথা বলার সাহস থাকে না, তোমারও নেই। এখন তুমি যেই দেখেছো ওর অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন প্রত্যুষের ভবিষ্যৎ উজ্জ্বল, তাই তুমি এখানে এসেছো। তুমি এসেছো তোমার হাজবেন্ডের কাছে, তোমার বরের কাছে, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি নিজের সম্মানটা রাখতে পারবে তো? আমার আপত্তি আছে অর্ণা, তুমি তো সই করে দিয়েছিলে, আমাদের তো ডিভোর্স হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু প্রত্যুষ, আমি তো আমি তোমার মনটা বদলাতেও পারি, মানে আমি তোমার ভাবনা চিন্তাটা পাল্টাতেও পারি, তাই না? তুমি বদলালেই যে আমি বদলে যাব তার তো কোনো মানে নেই। কিয়া, সত্যি কথা বলো না, স্বীকার করো, অন্যার সাথে কত টাকা ডিল হয়েছে তোমার? না, এটা জানা কিন্তু খুব একটা ডিফিকাল্ট ব্যাপার নয়, তুই তোমায় বলিস নি, তবে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখলে কিন্তু আমি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি ওর অ্যাকাউন্টে বা কোন অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে। প্রত্যুষ, অর্ণা জোর করে আমাকে 50 লাখের একটা চেক দিয়েছে। জোর করে? তুমি 50 লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিলে, তারপর আবার এই বাড়িতে ফিরে এসছো, তুমি সাহস পাও কি করে? কে ঢুকতে দিল তোমাকে বাড়িতে? কে পারমিশন দিল? আমি ওকে টাকাটা ফেরত দিয়ে দেবো প্রত্যুষ। ফেরত পাওয়ার প্রত্যাশায় আমি তোমাকে টাকাটা দিইনি কি? আমি অনেক ভেবেছি প্রত্যুষ, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু আমি তোমায় ছেড়েই থাকতে চাই, আমি তোমার সাথে থাকতে পারবো না, বুঝতেই পারছ? দুটো পয়েন্ট মিলছে না। তোমার আর অর্ণার কি ডিসিশন নেওয়া হয়ে গেছে যে তোমরা দুজনে, মানে তোমরা একসঙ্গে থাকবে? কি আমি তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম ঠিক, প্রস্তাবটা আমিই দিয়েছিলাম সেটাও ঠিক, কিন্তু আমি এই বাড়িতে আসবো বলে বলিনি। যদিও তুমি আমাকে বলেছিলে, এরকম একটা অসুস্থ মানুষের কাছ থেকে আমি কি পাবো? আমি কি চেয়েছিলাম জানো কিয়া? তুমি এই বাড়ি থেকে চলে গেলে ওর গানের জীবনে কনসেন্ট্রেট করতে পারবে, তুমি চলে গেলে আন্টি একটু শান্তি পাবে। তুমি যেভাবে আন্টিকে অপমান করতে, অসম্মান করতে, সত্যি আমি সেটা সহ্য করতে পারিনি। দূর থেকে না অর্ণা, এরকম অনেক কিছু বলা যায়, যদি তুমি আমার সিচুয়েশনে কোনোদিনও পড়তে তাহলে বুঝতে পারতে। আমি তোমার সাথে কোনো বাজে তর্ক করতে চাই না, কোনো বাজে কথাতে জড়াতেও চাই না। তুমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলতে এসেছো, দেখা করতে এসেছো, তোমরা কথা বলো, আমি যাচ্ছি। কোথাও যাবি না তুই, তোরা কথা বলে না। কেন কথা বলবো, তুই তো বললি তুই আমি হাঁটতে নিয়ে যাবি, চল। প্রত্যুষ, আমি তো চলে এসেছি, আমি তোমাকে নিয়ে হাঁটতে বেরোবো, ওর কি দরকার? তাছাড়া লোকে কি বলবে, বলবে যে আমি থাকতে তুমি তোমার তোমার বউ থাকতে গার্লফ্রেন্ডের সঙ্গে হাঁটতে বেরিয়েছো। লোকে যদি কিছু বলে আমায় বলবে, ওকে? তোমার চিন্তা করার কোনো কারণ নেই তো। আর শোনো কিয়া, আগেও বলেছি আবারও বলছি, কাগজে কলমে তুমি আমার স্ত্রী হলেও মানসিকভাবে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই,
আমি তোমাকে স্ত্রী মনে করি না, তাই আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবো যদি তুমি নাও করো। আর তুমি বাড়িতে যা যা এভিডেন্স ছড়িয়ে দিয়ে গেছো তাতে আমার মনে হয় আমি পেয়ে যাবো ডিভোর্সটা। 50 লক্ষ টাকা নিয়েছো তো, সেটার প্রমাণও কিন্তু আছে, ভুলে যেও না। অর্ণা আমায় ধর প্লিজ। প্রত্যুষ, তোমার সাথে এতদিন পর দেখা হচ্ছে আর তুমি আমার সাথে এরকম। তুই এখন হাঁটবি? হ্যাঁ এখনই হাঁটবো, যদি হেল্প করা হয় কর, না তো আমি একা যাচ্ছি, পড়ে গেলে যাবো। কেন ছেলে মানুষই করছিস? আমি ছেলে মানুষই করিনি অর্ণা, ছেলে মানুষই তুই করছিস। তুই তো বললি আমায় হাঁটতে নিয়ে যাবি, এখন অস্বীকার করছিস কেন? ধর আমায় ধর, ধর আত্ম না, আমি আমি পারবো। থ্যাংক ইউ, শক্ত করে ধর। সহজে আমি ছেড়ে চলে যাবো ভেবেছ? নো ওয়ে, কিছুতেই না। আসতে পারি? এই কে এলো দেখো তো, আপনারা কোথা থেকে আসছেন? আরে কে এসেছে ভেতরে নিয়ে এসো না। আসুন ভেতরে, আসুন ভেতরে, আসুন। আপনারা? আমরা মাধবপুর থেকে আসছি, এটা দিঠির বাড়ি তো? দিঠির সাথে ফোনে কথা হওয়ার পর আপনাদের বাড়ির ঠিকানাটা জানতে পেরেছি, তাই আর না এসে থাকতে পারলাম না। দয়া করে আমাদের ছেলেটার প্রাণটা আপনারা বাঁচান। আপনার ছেলের প্রাণ কি করে আমরা বাঁচাবো বলুন তো? আপনার ছেলে যখন ওই 2 নম্বরে কাজ করতে গিয়েছিল তখন কি আমাদের বলে গিয়েছিল? বাড়িতে চলে এসেছেন, আমরা তো বুঝতেই পারছি না কি ব্যাপার। না না না, দেখুন এটা তো পুলিশের হাতে চলে গেছে ব্যাপারটা, আমাদের কিছু করণীয় নেই। দেখুন আমি শারীরিকভাবে অসুস্থ, ও আমাদের একমাত্র সম্বল, আমাদের একমাত্র ছেলে। আমার বড় ছেলেকে আমি হারিয়েছি, আপনি হয়তো শুনেছেন দিঠির কাছ থেকে। দিঠি, দিঠি কি বাড়িতে আছে? দিঠিকে এর মধ্যে জড়াবেন না, ও এখন লেখাপড়া করছে, সামনে ওর পরীক্ষা। সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি, আপনাদের সাথে কি আমাদের কোনোভাবে কোনো মিল হয় বলুন? কিন্তু একটা দিন তো আপনাদের মেয়ে বিপদে পড়ে আমাদের কাছে আশ্রয় নিয়েছিল, আর আমরা ওকে যথাসম্ভব সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজ আমার ছেলের বিপদে আমরা দিঠির কাছে ওর প্রাণ ভিক্ষে চাইতে এসেছি। হে কি আপনারা? আপনার ছেলে এই মুহূর্তে কোথায় আছে সে খবরটা আমি খোঁজ নেবার চেষ্টা করব, কথা দিতে পারছি না। কাকিমা, আমি জানি ছোট কোথায় আছে। কাল পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, ছোট পুলিশ কাস্টডিতে আছে।